আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ شوف হে দর্শক শ্রোতা সারা পৃথিবীতে আজ ছড়িয়ে পড়েছে মহামারী নভেল করোনা ভাইরাস এই নভেল করোনা ভাইরাস সারা পৃথিবীতে যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনেকেই আজ ভীত অনেকেই আজ সন্ত্রস্ত শুধু তাই না আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছি নিজে নিজেই আবদ্ধ জীবনে নিজে নিজেই জেলখানার জীবনে নিজে নিজে বন্দি জীবনে ঢুকে যাচ্ছি কিন্তু হা আমাদের প্রত্যেকের প্রশ্ন করা উচিত কেন এই মহামারী আর হা বৈজ্ঞানিক বিশ্লেষণে সারা পৃথিবীর ডাক্তাররা মিলে এই ভাইরাসটা যদিও কোভিড আঠারো কোভিড ১৯ বলেছেন কিন্তু করোনা নামে ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করেছে আর হা তাকে বলা হচ্ছে নোভেল ইংরেজিতে নোভেল শব্দ অনেকে উপন্যাস অথবা মহান বুঝানোর জন্য ব্যবহার করে কিন্তু জেনে রাখা উচিত করোনার আগে নোভেল শব্দটা উপন্যাস বোঝানোর জন্যে দেওয়া হয়নি বরং নোভেল মানে মেডিকেল সায়েন্সের পরিভাষায় এমন জিনিস বুঝানোর জন্য দেয়া হয় যার দৃষ্টান্ত অতীতে ছিল না তাই করোনা এমন একটি ভাইরাস যে ভাইরাসটি অতীতে ছিল না নতুন করে চিকিৎসা বিজ্ঞান পেয়েছে একটি জীবাণু আর তাই তার নামের আগে বলা হয়েছে নোভেলবে আর করোনা বলা হচ্ছে কেন করোনা বলা হচ্ছে এই জন্যে যে যদি কোনো একটি বাচ্চাকে বলা হয় সূর্য এর প্রতিচ্ছবি আঁকতে তাহলে একটি কাগজে সুন্দর একটি গোলাকার বৃত্ত আকার পরে চতুর্দিকে ছড়িয়ে পড়ার কাটা কাটা দাগ দেবে এই যে কাটা কাটা দাগগুলোকে বলে করোনা তাই এই ভাইরাসটি এমন যে ভাইরাসটির গায়ে আলু কবিচ্ছরিত হওয়ার মতো অনেকগুলো কাটা রয়েছে তাই নোভেল করোনা মানে অতীতে ছিল না একান্তই নতুন আলোক বিচ্ছূরণ করার মতো কাঁটা সমৃদ্ধ ভাইরাস আর এই এর নাম নোভেল করোনা এবার কেন এই নোবেল করোনা ভাইরাস যা মহামারী আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যদি আমরা প্রশ্ন করি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহুতা আলা আলী গোসাল্লামকে তাহলে শুনুন মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহুতা আলা আলী হোসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এমন এমন অতীতে ছিল না নতুন মহামারী ভাইরাস আসবে নবীজি বলে গিয়েছেন এবং তা আমাদের কাছে হা মহাদিসিনে কেরামের বস বাস্তবতায় মহাদিসিনে বলেছেন হাসান সনদে কেউ বলেছেন সহি সনদে ইবনে মাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন কোন সোসাইটিতে কোন সমাজে কোন জাতিতে কোন সময়ে যদি বেবিচার ছড়িয়ে পড়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেপর দিকে ছড়িয়ে পড়ে লজ্জাহীনতা ছড়িয়ে পড়ে লজ্জাহীনতা অশ্লীলতা এবং চূড়ান্ত বাস্তবতায় বেবিচার 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 বিবাহ বহির্ভূত যুবক যুবতীর নারী পুরুষের শারীরিক সম্পর্ক ছড়িয়ে পড়ে হাতটাই অলিন বিহা এমনকি তা ঘুষিত হয় তা প্রচারিত হয় তা প্রকাশিত হয় অথবা তার দিকে আহ্বান করা হয় তার দিকে ডাকা হয় এমন পরিস্থিতি যখন কোনো সমাজে কোনো জাতিতে কোনো সময়ে মানব সভ্যতায় দানব সভ্যতায় হবে নবী ইসলাম বলেছেন তখন আল্লাহ তালা তাদের মধ্যে দেবেন মহামারী তাদের মধ্যে দেবেন আল্লাহ তালা একান্ত ব্যাপক আকারে মৃত্যু ঘটে এমন অসুস্থতা ও লাউজা এমন কি ক্ষুদা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে মহামারী কেমন যা হবে নতুন তাদের আগে অতীত হয়ে যাওয়া তাদের পূর্বপুরুষদের মধ্যে এমন রোগের এমন অসুস্থতার এমন জীবাণুর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাবে না তাই বন্ধক আমি মানে আপনাদের সবাইকে বলছি মিলিয়ে দেখুন ইবনে মাজা বর্ণিত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু জবান থেকে একটি হাদিস আজকের পৃথিবীতে এই নভেল করোনা ভাইরাস কেন এর এই কারণটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ও পবিত্র জবান থেকে মিলিয়ে দেখুন থ হয়ে যাবেন 100% মিলে যাচ্ছে তাই পৃথিবীতে আজ বেবিচার যেন সহজ হয়ে গিয়েছে বিবাহ কঠিন হয়ে গিয়েছে চরিত্রহীনতার দিকে সবাই আহ্বান করছে লজ্জাহীনতা ছড়িয়ে পড়েছে অশ্লীলতা সর্বত্র জায়গা করে নিচ্ছে বন্ধুগণ আর গা শোয়া হয়ে যাওয়া অশ্লীলতা লজ্জাহীনতা বেবিচারের সহজলভ্যতা চরিত্রহীনতারই এই ঘুর দৌড়ের বাস্তবতায় আল্লাহ পৃথিবীকে পৃথিবীকে দিয়েছেন এই নোবেল করোনা ভাইরাস সবাই তাই সবাইকে বলছি বন্ধুগণ করি। ছেড়ে দেই। চরিত্রহীনতা থেকে ফিরে আসি কারণ আলেম রাই নন ইংরেজি শিক্ষিতা বলে মানি ইজ লস্ট নাথিং ইজ টাকা পয়সা হারিয়ে গেল কিছুই হলো না হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট স্বাস্থ্য হারিয়ে গেল কিছু একটা ক্ষতি হলো ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার চরিত্র নাই তার কিছুই নাই আজ নৈতিক চরিত্র সর্বত্র হারিয়ে পড়েছে তাই চরিত্রহীন তার বলগাহীন বাস্তবতায় সবার বিরুদ্ধে শাস্তি হিসেবে এসেছে এই করোনা ভাইরাস তবে হ্যাঁ গজব শব্দটা আমরা বলছি না আমরা বলছি এটা সিগনাল এটা কেবল আল্লাহ সতর্ক করছেন আমরা যাতে সাবধান হই আমি সবাইকে আহ্বান করব সম্মিলিতভাবে তৌবা করি সম্মিলিতভাবে সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যাই চরিত্র সংরক্ষণ করি নৈতিকতার দিকে ফিরে আসি তাহলেই অনাবিষ্কৃত মেডিসিন এমন যা এই জীবাণুর আমরা প্রাকৃতিক মেডিসিনে অবশ্যই উপশম পাব ন্যাচারালি আমরা অবশ্যই মুক্ত থাকব। যদি তৌবা করি নৈতিকতায় ফিরে আসি চরিত্র সংরক্ষণ করি আজকের যুবক যুবতী ছেলে মেয়ে নর আর নারী সবার প্রতি আহ্বান চরিত্র নামক সর্বশ্রেষ্ঠ সম্পদকে সংরক্ষণ করি এটাই হলো নোভেল করোনা থেকে বাচার মহৌষধ আল্লাহ তালা সকল জাতিকে হেদায়েত نصیব করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু